আর্জেন্টিনা জার্মানি বিশ্বকাপ ফাইনালে মারাকানায় তারকাদের ভিড়ে দ্যুতি ছড়িয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হাজির ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ ফাইনাল ম্যাচের আগে রাষ্ট্রীয় অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করে, তবে অসুস্থতার কারণে ব্রাজিল যেতে পারেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ। ফাইনালের আগে পরে 2018 বিশ্বকাপের আয়োজক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেরকম ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বকাপ আয়োজন নিয়ে কথা বলেছেন, তেমনি পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর মার্কেল ইউক্রেন ইস্যুতেও কথা বলেছেন বলে ধারণা অনেকের।